أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى والصلاة والسلام على من لا نبي بعد. বোন জানতে চেয়েছেন, অজু অবস্থায় সন্তানকে মাতৃদুগ্ধ পান করালে কি অজু নষ্ট হয়ে যাবে? আকুলু অবিল্লাহি তৌফিক। নামাজ, কোরআন তেলাওয়াত, তওয়াফ, এই জাতীয় ইবাদত করার পূর্বে ব্যক্তিকে অবশ্যই নিশ্চিত হতে হবে যে সম্পূর্ণরূপে সে পবিত্র অবস্থায় আছে নাকি এবং অজু অবস্থায় আছে নাকি। কারণ বিনা অজুতে কোরআন স্পর্শ করা না, সলাত আদায় করা এবং তওয়াফ করা, এটি হচ্ছে নিষেধ। অজু করার পর কিছু কারণ ব্যক্তি যদি করে বা ব্যক্তির দ্বারা সংগঠিত হয়, তাহলে সেই ক্ষেত্রে অজু ভঙ্গ হবে কি হবে না এই ব্যাপারে কিন্তু কিছু কিছু কারণের আসে যেগুলো সন্দিহান, আর কিছু আসে সেটি হচ্ছে সুনিশ্চিত। অজু করার পর কোনো মা যদি তার সন্তানকে দুধ পান করায়, তাহলে সেই ক্ষেত্রে তার অজু ভঙ্গ হবে না। কারণ কোরআন এবং সহি হাদিসের আলোকে উলামাই কেরামগণ অজু ভঙ্গের যে কারণগুলো উল্লেখ করেছেন তার মধ্যে কিন্তু এটি নেই। সুতরাং অজু ভঙ্গ হবে না। তাহলে সংক্ষিপ্ত পরিসরে আমরা জেনে নিই কি কারণে অজু ভঙ্গ হয়। এক, পেশাব পায়খানা রাস্তা দিয়ে যদি কোনো কিছু নির্গত হয় তাহলে অজু ভেঙে যাবে। যেমন বায়ু নির্গত হলো, পেশাব পায়খানা নির্গত হলো, তাহলে অজু ভেঙে যাবে। দুই নম্বর, শরীরের পেশাব পায়খানা রাস্তা ছাড়াও শরীরের কোনো অঙ্গ দিয়ে বা শরীরের কোনো অংশের দিয়ে যদি পেশাব পায়খানা নির্গত হয় সেই ক্ষেত্রে তার অজু ভেঙে যাবে। তিন নম্বর, বিবেক বুদ্ধি হারিয়ে ফেলা, সেটা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যাওয়ার মাধ্যমে হোক, যেমন পাগলামি কিংবা বিশেষ কারণের পরিপ্রেক্ষিতে নির্দিষ্ট সময়ের জন্য বিবেক বুদ্ধি বিকল হয়ে যাওয়ার মাধ্যমে হোক, যেমন ঘুম, গভীর ঘুমে আচ্ছন্ন থাকার দরুনে অজু ভেঙে যাবে, অথবা বেহুশ হয়ে যাওয়া, মাতাল হয়ে যাওয়া ইত্যাদি। তিন, পেশাব পায়খানার রাস্তায় যদি ডাইরেক্ট হাত লেগে যায় তাহলে অজু ভেঙে যাবে, তবে কাপড়ের উপর দিয়ে যদি লাগে সেই ক্ষেত্রে অজু ভঙ্গ হবে না। দলিল, বুসরা বিনতে সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন, যে ব্যক্তি তার পুরুষাঙ্গ স্পর্শ করেছে তার উচিত অজু করা। সুনানে আবু দাউদ, শেখ নাসিরুদ্দিন আলবানি সহি আবু দাউদে 166 নং হাদিসে হাদিসটিকে তিনি সহি আখ্যা দিয়েছেন। এরপর পাঁচ নম্বর, উটের গোস্ত খাওয়া। অজু করার পর যদি কোনো ব্যক্তি উটের গোস্ত খায় তাহলে তার অজু ভেঙে যাবে। দলিল, জাবির বিন সামুরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, আমরা কি উটের গোস্ত খাওয়ার কারণে অজু করব? তিনি বললেন যে হ্যাঁ। হাদিসটি মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। এছাড়াও কোনো ব্যক্তি যদি তার স্ত্রীর শরীরে অজু করার পর যদি স্পর্শ করে আর সেটা যদি উত্তেজনা কিংবা উত্তেজনা ছাড়া হোক, যতক্ষণ পর্যন্ত এই শোয়ার কারণে কোনো কিছু বের না হবে ততক্ষণ পর্যন্ত তার অজু ভঙ্গ হবে না। কিন্তু অনেকেই বলে থাকে যে অজু করার পর স্ত্রীকে স্পর্শ করলেই, সেটা হয়তো সে একটা কিস করলো বা তার শরীরের কোনো অংশে
স্পর্শ করলো, সেক্ষেত্রে কিন্তু যদি পেশাব পায়খানা রাস্তা দিয়ে কোনো কিছু নির্গত না হয় তাহলে তার অজু ভঙ্গ হবে না। এছাড়াও অনেকে বলেছেন যে শরীর থেকে যদি কোনো পুজ অথবা রক্ত যদি নির্গত হয় তাহলে অজু ভেঙে যাবে। এইগুলো হচ্ছে বিতর্কিত মাসালা, কিন্তু যে কারণগুলো আমি উল্লেখ করলাম এগুলো সাধারণত অধিকাংশ উলামায়ে কেরামের ঐক্যমতের ভিত্তিতেই এই কারণগুলো উল্লেখ করা হয়েছে। আল্লাহ সুবহান ও তাআলা আমাদের সকলকে প্রতিটি ক্ষেত্রের জন্য কোরআন সুন্নাহ সুন্নাহ থেকে সমাধান জেনে সে অনুপাত আমল করার তৌফিক দান করেন। হাদা ওয়া সাল্লাল্লাহু নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।